নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকীতে ব্যতিক্রমী আয়োজন করা হয়। স্থানীয় সময় 15 আগস্ট শনিবার জ্যাকসন হাইটসের 73rd স্ট্রিটে খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে তবারক বিতরণ করা হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 700 প্যাকেট খাবার পরিবেশন করা হয়। পরে আলোচনা অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক হোসেন সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সভাপতি শাকিল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, প্রতিষ্ঠাতা সভাপতি মীর নিজামুল হক, সাখাওয়াত বিশ্বাস, মোহাম্মদ সোহেল গাজী, মোহাম্মদ কাশেম, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল মালিক, নান্টু মিয়া সহ অন্যরা। ব্যতিক্রমী এই আয়োজনে দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীরা দিনভর ভিড় করেন। জাতি ধর্ম নির্বিশেষে অনুষ্ঠানের স্থলে জাতির জনকের প্রতি ভালোবাসার কথা উচ্চারিত হচ্ছিল বারবার। এদিন পথচারী অন্য জাতিগোষ্ঠীর মানুষজন তবারক গ্রহণ করে। শোক শ্রদ্ধা আর ভালোবাসায় জ্যাকসন হাইটসের 73rd স্ট্রিট সড়ক হয়ে উঠেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় পরিপূর্ণ। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল দোয়া মাহফিল। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।